যখন ছোটবেলা অর্থাৎ প্রাথমিক এবং মাধ্যমিক কে উনি যখন পড়েন তখন ইন্দোনেশিয়াতে ওনার মায়ের পোস্টিংটা ছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা চাকরি করে এটা খুব গুরুত্বপূর্ণ চাকরি এবং টাইমটা খুব মেইনটেইন হয় তো ওনার মায়ের অফিস যেতে হতো 8টায় উনি ভোর 4টায় উঠতেন রান্না করতেন এবং ছেলেকে খাওয়িয়ে স্কুলে পৌঁছে দিয়ে তারপর উনি অফিস যেতেন তো অনেক সময় ওবামা লিখেছে যে আমি প্রায় দিনেই বলতাম আমার মাথা ব্যথা পেট ব্যথা হাত সমস্যা আমার ভালো লাগতেছে না মায়ের শুধু একটা কথাই ছিল আচ্ছা আগামীকাল দেখা যাবে আজকে তুমি যাও পরের দিন যখন কোনো সমস্যার কথা বলতো আবার বলতো আগামীকাল দেখা যাবে তুমি আজকে আজকে যাও মানে তাকে কোনো রকম ছাড় দিত না একটু মাথা ব্যথা একটু পেট ব্যথা ভালো লাগতেছে না তো বিশ্বের সবচেয়ে বড় রোগ কিন্তু ভালো লাগছে না এর চেয়ে বড় রোগ আর নাই এই মা তাকে কখনোই কোনো ছাড় দেয় যে আবুল কালাম উনি যখন মাধ্যমিকে পড়ে ওনার শিক্ষক গণিতের শিক্ষক ক্লাসে গিয়ে বললেন আজকে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেব যে পারবা তাকে একজোড়া জুতা দেব তো একটা খুব কঠিন অঙ্ক ওই ক্লাসের জন্য দিল কিন্তু মজার ব্যাপার হলো যখন অঙ্কটা টিচারের কাছে আসলো এই অঙ্ক সবাই পারে পারছে আর কি সবাই ক্লাসের কোনো ছাত্রের মানে বাকি নেই সবাই পারে তো সেই নামটা এই জায়গায় ভালো বা তোমাদের নামগুলি এই বক্সের মধ্যে ভালো যখন উনি এই এই ওই জিনিসটা জানার জন্য তো আমরা কোভিডের পর এই দুইটা জিনিসেই খুব সমস্যায় আছে এক হলো অনিয়মিত ছেলেমেয়েরা প্রচন্ড ভাবে অনিয়মিত এবং বললেই বলে মাথা ব্যথা ছিল নাইলে পেট ব্যথা ছিল যে দুইটা জিনিস দেখা যায় এই দুইটা জিনিস কিন্তু দেখা দেয় না আরেকটা জিনিস দেখা দেয় না যে ভালো লাগে না এই তিন জিনিস কিন্তু দেখা দেয় না এখন মাথা ব্যথার কিছু সিমটম তো থাকে এখন সেই সিমটমটা না থাকলেও অনেক সময় মাথা ব্যথা করে এই সুযোগ করে দিই একেবারে যে সমস্যা হয় না তা না সমস্যা তো হচ্ছে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমস্যা ছাড়াই শিশুরা এই অজুহাত বলি এর জন্য খুব বেশি ভালোবাসেন শিশুদের আন্না হয় ভালোবাসে মাঝামাঝি সময়টা নাই মাঝামাঝি ব্যাপার একেবারে না ভালোবাসার কারণে এটা হতে পারে আমার ধারণা আর কি যদি আমি মনোবিজ্ঞানী না কিন্তু আমার মনে হয় এই ধরনের ব্যাপার হলো কোভিডের পরে আমাদের এই অনুপস্থিতি এবং এই স্কুলে আসার পরে চলে যাওয়া এটা ধারণা এটা কোভিডের আগে যদি ধরেন 5% ছিল এখন এটাকে আমরা 25-30% উত্তীর্ণ হয়েছি কোনো কোনো দিন এমন হয় যে এই ক্লাসে দেখা গেছে যে অর্ধেক ছাত্রই অনুপস্থিত ধরেন সকালে একটু বৃষ্টি হলো ওই দিন তো ছাত্রই থাকে